দর্শক, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আর কিছুক্ষণ পরই শেষ মুহূর্তের প্রচারণায় নামছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। তার বাসভবন দেহবোক এলাকায় আছেন সহকর্মী একরামুল হক সায়েম, যুক্ত হচ্ছি তার সাথে। সায়েম, শেষ দিনে কেমন দেখছেন প্রচার প্রচারণা, আমাদেরকে জানাবেন। শান্তা যেটা বলছিলেন যে আমরা সাবেক মেয়র এবং আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি, তার বাসভবন চুনকা কুটিরের সামনে রয়েছে। তিনি এখনো পর্যন্ত প্রচারণায় নামেননি। আপনি জানেন যে আসলে টানা প্রচারণা করেছেন, বিরামহীনভাবে দিন রাত গণসংযোগে ব্যস্ত ছিলেন। গত 28 তারিখ যখন প্রতীক বরাদ্দ হয় তখন থেকে কিন্তু বিরামহীনভাবে তারা প্রচারণায় ছিলেন এবং গত রাতেও সেলিনা হায়াত আইভি নির্বাচনী কৌশল নিয়ে রাতভর মিটিং করেছেন এবং আজকে এখনো পর্যন্ত তিনি নামেননি। আমরা যতটুকু শুনেছি যে বিকেল 3টায় এখানে যে মহানগর পার্টি অফিস রয়েছে সেখান থেকে তিনি আনুষ্ঠানিকভাবে আজকে গণসংযোগ শুরু করবেন এবং সেখান থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় তিনি আজকে শেষ পর্যন্ত অর্থাৎ রাত 12টা পর্যন্ত যে প্রচারণার সময়সীমা সেই পর্যন্ত তিনি প্রচারণা চালাবেন। আপনি জানেন যে সেলিনা হায়াত আইভি 3 বার এখানকার সিটি মেয়র ছিলেন। এক প্রথম দফায় 2003 সালে এখানকার যে নারায়ণগঞ্জ পৌরসভা ছিল সেই পৌরসভার তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। এরপর 2011 সালে সিটি কর্পোরেশনে প্রথমবারের মতো তিনি মেয়র নির্বাচিত হন এবং এরপর 2016 সালে দ্বিতীয়বারের মতো আবারও এই সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। এবং ওই দুটি নির্বাচনই কিন্তু বেশ চ্যালেঞ্জের ছিল এবং দেশজুড়ে খুব আলোচনা ছিল এবং বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এবারের নির্বাচনও কিন্তু সেরকম চ্যালেঞ্জ নিয়ে তিনি মাঠে নেমেছেন এবং এখনও পর্যন্ত খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলেই আমরা মনে করছি। সেলিনা হায়াত আইভি তিনি বলছেন যে এই 3 দফায় অর্থাৎ এক দফায় তিনি পৌরসভার মেয়র ছিলেন এবং পরের 2 দফায় যে সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, এই সময় যে তিনি উন্নয়ন কার্যক্রমগুলো করেছেন সেই উন্নয়ন কার্যক্রমগুলো যেন ধারাবাহিকভাবে তিনি চালিয়ে নিতে পারেন সেজন্য তিনি জনগণের কাছে সমর্থন চাচ্ছেন, এখানকার নগরবাসীর কাছে সমর্থন চাচ্ছেন। তিনি বলেছেন যে এখানে যানজট মুক্ত সবুজ একটি নগরী তিনি গড়ে তুলবেন, যেই কার্যক্রমগুলো তিনি আগেই শুরু করেছেন সেই কার্যক্রমগুলো তিনি সমাপ্তি করতে চান। আপনি জানেন যে নারায়ণগঞ্জের রাজনীতিতে নানা ধরনের মেরুকরণ রয়েছে, দলের মধ্যে যেমন রয়েছে তেমনি দলগুলোর মধ্যে রয়েছে। সেই মেরুকরণ পার করে আসলে শেষ পর্যন্ত এই সেলিনা হায়াত আইভি নির্বাচনে কী ফল নিয়ে আসতে পারেন সেটি এখন দেখার বিষয়। আমরা এখানে রয়েছি, পরবর্তীতেও আপনাকে এখানকার সবশেষ খবর জানাবো। সায়েম, আপনাকে ধন্যবাদ। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ধারণা করা হচ্ছে এরপরই তিনি শেষ মুহূর্তের প্রচারণা ও গণসংযোগে নামবেন। দর্শক, নারায়ণগঞ্জের মিশন পাড়া এলাকায় আছেন সহকর্মী মইনুল আহসান, চলে যাচ্ছি তার কাছে। মইন, সংবাদ সম্মেলনে কি বলতে চান তৈমুর আলম খন্দকার, আমাদেরকে জানাবেন। আমার ক্যাম্প পরিচালনা করছিলেন তখনই তাকে গ্রেফতার করা হয়। শান্তা, কিছুক্ষণ আগেই ওনার সংবাদ সম্মেলনটি শুরু হয়েছে, মূলত সবশেষ রাজনৈতিক নির্বাচনের ভোটের সবশেষ পরিস্থিতি, পাশাপাশি ওনার গত কয়েকদিন ধরেই উনি যে অভিযোগ করে এসছেন যে ওনার নেতাকর্মীদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, এই সামগ্রিক বিষয় নিয়ে আসলে তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা, তিনি আসলে সংবাদ সম্মেলন করছেন। আমরা এখন সরাসরি আসলে ওনার কথা শুনব। নির্বাচন নমিনেশন পেপার ক্রয় করার দিন, নমিনেশন জমা দেওয়ার দিন, বাছাই করার দিন এবং মার্কা পাওয়ার দিন, এই 4টা দিনেই রবি আমার সাথে ছিল, টিভিতে এবং পত্রপত্রিকা তার ছবি ছাপা হয়েছে। এই কদিন তাকে গ্রেপ্তার করে নাই, কিন্তু যখনই সে একটা নির্বাচনী দায়িত্ব পালন করতেছিল তখনই তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফ খান নামে একটা লোক, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 1999 সনের 18ই আগস্ট আমি বিএনপির একটা মিছিলে সরকারি দল কর্তৃক গুলিবিদ্ধ হই। ওই
অবস্থায় আমাকে বাঁচানোর জন্য যুব দলের যে কর্মীটি এগিয়ে আসে তার নাম ইব্রাহিম। ইব্রাহিম তার দুইটা শিশু বাচ্চা রেখে তখন মৃত্যুবরণ করে, আমি তাদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করি। তার মেয়ের নাম হলো রেশমি, রেশমিকে বিয়ে দেয় এবং আমার ছোট ভাই তার বিয়ের উকিল হয়। আমাদের এই মেয়েটা বাবা বলে ডাকে। এই বিয়ে দেওয়া হয় আশরাফ খানের কাছে। আশরাফ নিজ একটা অসুস্থ হয়ে পড়ে, সে আমার পোস্টার লাগানোর সময় এই আশরাফ খান গ্রেপ্তার হয়। তাকে গ্রেপ্তার করে একটা পেন্ডিং মামলা দেওয়া হয়, মামলার নম্বর হলো 1/4/2021। এতে বোঝা যায় এই মামলাটা এপ্রিল মাসের একটা মামলা, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যেহেতু সে আমার নিজের কন্যার মতোই, আমার নিজের মেয়ের মতোই, মেয়ের জামাতার মতোই সে আমার পাশে ছিল। শামীম করে এক আমাদের যুব দলের এক কর্মী, তাকে গ্রেপ্তার করেছে 8/11/2021 মামলায়। আব্দুর রহিম খানপুরে সে লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। জামিল বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরও ফিরিস্তি আপনাদের আমি দিতে পারি, কিন্তু আমার গলার অবস্থা ভালো না বলেই কথাটা, আরও কিছু কথা বলতে হবে বলে আমি সংক্ষেপ কথাগুলি বলছি। গ্রেপ্তার তো হচ্ছেই, পাশাপাশি আমাদের অনেক সক্রিয় নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর নাম দিয়ে টেলিফোন করা হচ্ছে, এমনকি প্রতি রাত্রে 8-10টা গাড়ি নিয়ে। দর্শক দেখছিলেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের অন্যতম প্রার্থী তৈমুর আলম খন্দকারের সংবাদ সম্মেলন।